বিশালকর কাণ্ডে তদন্ত সঠিক দিশায় চলছে বলে জানান জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি। মামলা এবং তদন্ত প্রক্রিয়া বিশ্ব সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি। শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে বিশালকর থানায় সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন সম্বোধন করেন জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি, ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রণবীর দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালকর থানার ওসি বাদল সাহা। জেলা পুলিশ সুপার বলেন, অনেকে তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে, হয়রানির অভিযোগ তুলছে, এগুলো সঠিক নয়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে, নানা স্থানে তল্লাশি অভিযান চলছে, অভিযুক্তদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে হয়রানির কোনো বিষয় নেই, অপরাধীরা কোন দলের তা পুলিশের দেখার বিষয় নয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রণবীর দেববর্মা তদন্ত প্রক্রিয়া মনিটরিং করছে বলে জানান তিনি। अभी देखिए, इसमें जो मेन पॉलिटिकल लीडर हो या फिर इसमें दूसरा पार्टी सपोर्टर हो, हम लोग उसमें पार्टी लाइंस पे नहीं देख रहे। इसमें इसमें हम लोग जो भी घटना हुआ है, वहां पे बोला था कि एक घर को तोड़फोड़ किए थे कुछ लोग, उसके भी हम लोग केस में इसमें शामिल किया हुआ है। इसमें बड़ा नेता हो छोटा नेता हो, उसमें कोई मतलब नहीं है हमको। जिसका भी नाम हम लोग वीडियो सीसीटीवी फुटेज देख के, कैमरा जो भी हमारे पास वीडियो फुटेज है वो देख के, उसमें जिसका भी चेहरा मिल रहा है उन सब के खिलाफ हम लोग एक्शन ले रहे हैं। हम लोग पूरा इसको, जैसे आप एसडीपीओ साहब को भी ओसी से भी मैं क्लियरली इंस्ट्रक्शन दिया है, पूरा हम लोग इसमें रिकॉर्डिंग होगा। देर विल नॉट बी मतलब जो इलीगल एक्ट इलीगल का या फिर किसी को परेशान कर रहा है वैसा कुछ नहीं होगा इसमें, जो एज पर लॉ प्योर एविडेंस बेसिस पे इसमें किया जाएगा। তবে পুলিশ সুপার যতই সাফাই গান না কেন, ইদানিং কালে রাজধানী শহরে ডাকাতি থেকে শুরু করে চুরি ছিনতাই প্রতিটি ক্ষেত্রে অশ্বডিম্ব প্রসব করছেন রেড্ডি সাহেব। অন্যদিকে বিশালগড় সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হচ্ছে দিনকে দিন। দেখার বিষয়, সন্ত্রাস রুখতে কাহাত কাহাত দৌড়ে পৌঁছতে পারেন রেড্ডি অ্যান্ড কো। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।